extraembryonic membranes. Extraembryonic membranes এর মধ্যে কি কি পড়বো? Placenta, types, histology and fetal membranes. আমরা এই different topics গুলি in details যাওয়ার চেষ্টা করব আমাদের সময় এবং সিলেবাসের আলোকে যতটুকু সম্ভব। তাহলে আমরা একটু দেখি যে extra embryonic membranes বলতে কি বোঝায়, কেউ একটু বলো যে extra embryonic membrane কি? স্যার মূল দেহপাতে বাকি যে অংশটুকু থাকবে সেটুকু। এক্স্যাক্টলি, রঞ্জন পাল ঠিক বলেছে যে একটা যে নবজাতক, একটা শিশু, একটা মায়ের পেটে বাচ্চা অথবা একটা গরুর পেটে বাছুর যে জন্ম নিচ্ছে, একটা মুরগির পেট ডিমের ভিতরে মুরগির ছানা জন্ম নিচ্ছে, এই ছানা বাদেও তার আরো কিছু সংশ্লিষ্ট পাশাপাশি স্ট্রাকচার থাকে, গঠন থাকে, সেগুলোকেই বলা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন্স। এবং এই এমব্রায়ো ডেভেলপমেন্টে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জন্য আমাদের মূল বডির ডেভেলপমেন্ট তো জানবো, সাথে পাশাপাশি যে স্ট্রাকচার গুলি আছে তাকে কি কি ভাবে সাপোর্ট দিচ্ছে সেটিও আমাদের জানা খুব দরকার। তাহলে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন্স কি কি আছে? এগুলি তো তোমরা পড়ে এসেছো। এস এম ওলিউল্লাহ জি স্যার বলো, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন্স কি কি আছে? স্যার পাবো স্যার, কিন্তু স্যার স্ক্রিন থেকে দেখে বলো। জি স্যার, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন্স। জি স্যার, জি স্যার, অ্যামিনিয়ন কো বড় করতে হবে স্যার, কোরিয়ন ক্রোনিয়ন ইয়োক সেক অ্যালটোইস অ্যালান্টোইস অ্যালান্টোইস। আচ্ছা, রিয়াদ আছে? ইয়েস স্যার, গত সেলফ ইভালুয়েশনে তোমাকে পাই নাই আমরা, একটু বাইরে ছিলাম স্যার, ব্লাডের দরকার ছিল তো হসপিটালে ছিলাম আমি। আচ্ছা, প্রথমটাতে থার্ড হলে পরে বললে যে স্যার কি শীতের বাইরে থেকে এসেছে, পরে আমরা ভাবলাম যে তোমাকে শীতের ভেতর থেকে কিছু কোশ্চেন না হয় করলাম আমরা, তোমাকে তো আর পাওয়া গেল না, একটু ভিডিওতে নিতাম তোমাকে। হসপিটালে ছিলাম স্যার। আরে হসপিটালে থাকলেই কি, ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওখানে এক ঘন্টা পরে যাওয়া যেত, ব্লাড দেওয়া ভালো কাজ, অথবা এক ঘন্টা এগিয়ে রক্তটা দেওয়া যেত। আমার রোগী ছিল তো স্যার, আমার পাথর ছিল। ঠিক আছে, এই জন্য তো এক ঘন্টা আগে দিতে হবে অথবা এক ঘন্টা পরে দিতে হবে, তাহলেই তো সমস্যাটার সমাধান হলো। এই বয়সটা হচ্ছে ডাইনামিজমের বয়স, এখানে চ্যালেঞ্জ নেওয়ার বয়স। এই একটু ভাইবাকে এত ভয় পেলে হবে? রিয়াদ জি স্যার, এই ছোটখাটো একটা ভাইবাকে এত ভয় পেলে তো চলবে না। স্যার এই জন্য না স্যার, আমার ওই গতকাল আগের দিন থেকে রাত থেকে আমি স্যার হসপিটালে ছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর হসপিটাল থেকে তো ক্লাস করা যায়। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসের দিকে ফিরে আসি। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন চার ধরনের আছে, অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়োকসেক এন্ড অ্যালান্টোইস। আমরা একটু ব্রিফলি দেখে নেই, অ্যামনিয়ন এ থিন এক্টোডার্মাল মেমব্রেন লাইনড উইথ মেসোডার্ম, তিনটা মেমব্রেন এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, তিনটা লেয়ার, জার্ম লেয়ার বলে এগুলিকে। কি কি আছে এর যে এক্টোডার্মাল কাভারিং জার্ম লেয়ার, এই এক্টোডার্মাল কাভারিং দ্বারা লাইনড উইথ মেসোডার্ম। কি এ ফাংশন? কি ফাংশন হচ্ছে যে এনক্লোজ দ্য এমব্রায়ো লাইক দ্য বেলুন। এই যে তোমরা ডান পাশের ছবিটাতে দেখো অ্যামনিয়নের যে স্ট্রাকচার, পুরো এমব্রায়োটাকে একটা বেলুনের মতো কাভার করে রেখেছে। এটা কি দিয়ে গঠিত, কি আছে এর ভিতরে স্ট্রাকচার বা কম্পোজিশন,
আচ্ছা আচ্ছা, ভেরি ক্লিয়ার ফ্লুইড, কোথা থেকে এসেছে ফ্লুইডটা? ফিটাল স্কিন, অ্যামনিয়ন ইটসেলফ, অ্যামনিয়নের যে লেয়ার, এই যে বলছি যে লাইন উইথ মেসোডার্ম, এই মেসোডার্ম থেকে কিছু ফ্লুইড সিক্রেশন হয়, এরপরে ফিটাল কিডনি থেকে কিছু রিলিজ হয় এবং ফিটাল ভ্যাসেল, যে নিয়ে কিছুটা কনফিউশন আছে সাইন্টিফিক আরেনাতে, এখান থেকেও কিছু রিলিজ হয় বলে অনেক সায়েন্টিস্ট মতামত দিয়েছেন। এটা গেল অ্যামনিয়নের কথা। এরপরে এসব তোমাদের এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তোমরা পড়ে এসেছো না ইন্টারমিডিয়েটে? জি স্যার। তোমাদের তো ভালো আইডিয়া থাকার কথা, এই যে যেটুকু বললাম এটা তো তোমাদের আগে থেকে আইডিয়া থাকার কথা। জি স্যার, তাই না? বাকিদের কি অবস্থা? বাকিরা কথা বলছে না কেন? তানিয়া, তানিয়া কি টিউশনি করাচ্ছে? না স্যার, আসি। অ্যামনিয়ন, অ্যামনিয়নের পরে ইয়কসাক। ইয়কসাক খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেটা কি ভেন্ট্রালি লোকেটেড এবং এন্ডোডার্মালি লাইন। ফাংশন কি? মেসোডার্মাল ব্লাড আইল্যান্ডস। এই ব্লাড একটা আইল্যান্ড, একটা দ্বীপের মতো একটা উঁচু স্ট্রাকচার থেকে কি করে ব্লাড ভেসেল গুলি এখান থেকে অরিজিন করে, ফার্স্ট ব্লাড ভেসেল এবং ব্লাড সেল এখান থেকে অরিজিন করে। এবং ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ নিউট্রিশন এই যে ইয়কসাক, ইয়কসাক কে এই যে উপরের যে হলুদ অংশটা দেখছো ভিটালাস, এটাই হচ্ছে মূলত ইয়কসাক। ছবি বোঝা হচ্ছে? জি স্যার। এরপরে এসো অ্যালান্থয়েস। এটা তুলনামূলক ছোট এবং এন্ডোডার্মাল লাইন ডাইভার্টিকুলাম। তবে এই যে ছোট বড় এগুলো বলছি রিলেশনশিপ বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে বিভিন্ন রকম, অর্থাৎ যেমন লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে একরকম, স্মল অ্যানিমেলের ক্ষেত্রে একরকম, আবার এভিয়ান স্পিসিস যেগুলির ক্ষেত্রে ধরো এগ থেকে ডিমের ভিতরে অর্থাৎ ইউটেরাসের বাইরে এখানে এমব্রায়ো ডেভেলপ করে, সেখানে এক ধরনের, যেমন আমরা বলেছি যে স্মল, স্মল মূলত হচ্ছে লার্জ অ্যানিমেল গুলির ক্ষেত্রে অ্যালান্থয়েসটা স্মল, কিন্তু এখানে দেখো যে অ্যালান্থয়েস কিন্তু একেবারে স্মল না। ডান পাশের ছবিটাতে দেখো অ্যালান্থয়েসের ছবি, বোঝা যাচ্ছে? জি স্যার। ততখানি মানে স্মল না। এটা কি হাইন্ড গাটে অবস্থিত? এটা রেসপিরেশনে পার্শিয়ালি হেল্প করে। এরপরে এসে কোরিয়ন, কোরিয়ন মূলত কোরিয়নিক ভিলাই ডেভেলপ করে, কোরিয়নিক ভিলাই ডেভেলপ করে ফ্রম আউটওয়ার্ড, আউটওয়ার্ড পজিশন অর্থাৎ এমব্রায়ো থেকে বাইরের দিকে, অর্থাৎ আমরা যদি একটা ডিমের কথা চিন্তা করি, এক্সেলের কথা চিন্তা করি তাহলে বাইরের দিকে, অথবা ইউটেরাসের কথা যদি চিন্তা করি তাহলে এন্ডোমেট্রিয়ামের দিকে এরা ভিলাই ফর্ম করে। এবং এটা কোথা থেকে অরিজিন করছে? ট্রোফোব্লাস্ট। তিন ধরনের কোরিওনিক ভিলাই থাকে, প্রাইমারি ভিলাই অনলি বাই দ্য ট্রোফোব্লাস্ট, সেকেন্ডারি ভিলাই যখন মেসেনকাইমাল কোর ফর্ম করে, এবং টারশিয়ারি ভিলাই যখন এটা ভাস্কুলারাইজড হয়ে যায় তখন সেটাকে টারশিয়ারি কোরিওনিক ভিলাই বলে। এই হচ্ছে মূলত চার ধরনের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস। আমাদের আজকের ক্লাস খুবই সংক্ষেপ, কারণ এরপরে যখন আমরা প্লাসেন্টা পড়বো, প্লাসেন্টা ইন ডিটেইলস সবগুলি পড়বো। আমি যে চার ধরনের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন আছে এটা নিয়ে হালকা আইডিয়া দিলাম। কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা স্লাইড ছবি তুলতে পারি নাই স্যার। কোনটা স্যার? একটু এটার আগে স্যার অ্যালান্থয়েস
আচ্ছা এটার আগে স্যার এটার আগে জি স্যার এটা স্যার আর কার কোনো কোশ্চেন স্যার কোরিয়নটা আরেকটা বার স্যার বুঝিয়ে দিলে ভালো হয় কোরিয়ন ওকে কোরিয়ন মূলত হচ্ছে যে ডান পাশের আগে একটু ছবিটা দেখে নাও এই যে রাউন্ড স্ট্রাকচার এইটা হলো একটা লেয়ার আগে চিন্তা করো এখানে একটা লেয়ার আছে এই লেয়ারটা কি করে এই লেয়ার দ্বারা কোরিওনিক ভিলাই ফর্মেশন হয় ভিলাই বুঝো কি না ভিলাই হচ্ছে একটা প্রজেকশন তোমরা ওই যে স্যার খাস কাটা খাস কাটা ভাত স্যার বিশেষ করে রুমেন বা তোমরা যখন ইন্টেস্টাইনে দেখেছো ইন্টেস্টাইনাল ভিলাই থাকে ভিলাই থাকলে কি হয় সারফেস এরিয়া অনেক বেড়ে যায় সারফেস এরিয়া যখন বেড়ে যাবে তখন বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট বেড়ে যাবে অ্যাটাচমেন্টটা বেড়ে যাবে তো কোরিয়নটা মূলত এক ধরনের ভিলাই যে ভিলার ফর্ম করে তারা ওই লেয়ারের সাথে আউটওয়ার্ড লেয়ারের সাথে যেমন আমরা একটা যদি ইউটেরাসের কথা চিন্তা করি সেই ইউটেরাসের ক্ষেত্রে ইউটেরাসের এন্ডোডার্মাল লেয়ারের সাথে তারা অ্যাটাচড থাকে তিন ধরনের থাকে হচ্ছে এই ভিলাইগুলি তিন ধরনের একটা হচ্ছে প্রাইমারি ভিলাই যেটা প্রজেকশনস অফ ট্রোপোব্লাস সেকেন্ডারি ভিলাই মেসেনকাইমাল কোর এবং টারশিয়ারি ভিলাই হলো ভাস্কুলারাইজড যখন টারশিয়ারি হয় কখন যখন অ্যাডভান্সড স্টেজে যখন এটাতে ব্লাড ভেসেল ফর্ম করে ভাস্কুলারাইজড হয়ে যায় এই যে ইয়ক স্যাক থেকে যে ব্লাড ভেসেল অরিজিন করবে সেখান থেকে যখন ব্লাড ভেসেল এসে যুক্ত হবে তখন সেটা টারশিয়ারি তার আগে যখন মেসেনকাইমাল কোর ফর্ম করলো তখন সেটা সেকেন্ডারি আর শুধু যখন ট্রোপোব্লাস্ট থেকে এই যে ট্রোপোব্লাস্ট কি জিনিস সেটা পড়াবেন হচ্ছে তোমাদের মতিন স্যার বোঝা গেছে কিনা অঞ্জলা ইয়েস স্যার এটুকু যদি বোঝো তাহলে বাকিটুকু পড়তে হবে পড়লে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে তারপরে যদি আবার কনফিউশন থাকে মোস্ট ওয়েলকাম ফর দ্য কোয়েশ্চেন অন্য কোনো কোয়েশ্চেন কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এ পর্যন্ত ভালো থেকো সবাই এটা কি এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন কি শেষ অধ্যায়টা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ক্লাসটা কি শেষ মানে অধ্যায়টা শেষ না 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 আমাদের প্লাসেন্টা নিয়ে ডিটেইলস পড়াবো আমরা প্লাসেন্টাতে মূলত ফোকাস করব প্লাসেন্টার টাইপ হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এগুলিকে খুব ফোকাস করব আগামী কালো ক্লাস হবে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন আমরা ডিটেইলস পড়বো আরো ডিটেইলস পড়বো হচ্ছে আমরা এরপরের চ্যাপ্টারটা সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট অফ দা ডিফারেন্ট সিস্টেম কিভাবে এমব্রায়োনিক স্টেজে বিভিন্ন সিস্টেমগুলি ডেভেলপ করে আগামী কাল আরো ডিটেইলস ক্লাস নিব ইনডিপ শফিকুল আছে তানিয়া জি স্যার এই কি ব্যাপার আজকে সবার এই অবস্থা কেন তোমাকে একটু বলো তো এই অবস্থা কেন সবার আজকে রেসপন্স একেবারে কম হ্যাঁ স্যার জ্বরতা জ্বরতা